দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ ঘাটের সিন, মায়েরা এবং বোনেরা বহু দূর দূরান্ত থেকে আসে এখান থেকে জল তুলে নিয়ে যায় কোলাঘাটে। কিন্তু এই গৌরাঙ্গ ঘাটটা অনেকটা ভালো এবং আরো ঘাট আছে ওখান থেকেও তুলে লোক, এইখান থেকে বেশি তুলে বেশিরভাগটা। তো দেখতে পাচ্ছেন মায়েরা এবং বোনেরা জল এখান থেকে তুলে শিবের মাথায় ঢালছে, ঢালার ঢালার পরেই কিন্তু তারা যে যার হচ্ছে ঠিকানাতে যাবে। ভোগল বেড়া থেকে এসছে জলটা ঢালতে, চলুন আপনাদের দিকে জিনিসটা দেখাচ্ছিলাম। তো ডুবার পরে জল তুলছে, আজকে যেহেতু জলটা কম আছে আগের বার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকবারে যেমন জলটা বেশি থাকে তো প্রত্যেকবারের তুলনায় এবারে কিন্তু জলটা কম রয়েছে। তো দেখতে পাচ্ছেন কোলাঘাট রূপনার নদী জলটা কম থাকার জন্যই কিন্তু খুবই ভালো লাগছে এবং ভাইয়েরা কাদা নিতে খুব সুবিধা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা রয়েছে, তো আপনাদের দিকে বাদ বাকিটা পরে আবার দেখাচ্ছি, চলো। আপনারা দেখতে পাচ্ছেন কোলাঘাট গৌরাঙ্গ ঘাট, আজকে শিবরাত্রির দিন, প্রত্যেক বছর এই গৌরাঙ্গ ঘাটে বহু ভক্ত এবং বহু মায়েরা আজকের দিনে জল আনতে আসে বিভিন্ন জায়গা এবং বিভিন্ন দূর থেকে আমাদের এই কোলাঘাট ব্লকেরই অন্তর্গত আশপাশ এলাকা থেকে আসে। তো দেখতে পাচ্ছেন বহু মায়েরা এবং বোনেরা এসেছে। তো এই মুহূর্তে আপনাদের দিকে সিনটা কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সব জল নিয়ে যাচ্ছে। তো দেখুন, চ দেখতে পাচ্ছেন ছেলেগুলো সব জল নিয়ে যাচ্ছে এবং তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গৌরাঙ্গ ঘাট দেখতে পাচ্ছেন, এখন এই সবে দুপুরের টাইম, এখন থেকেই কিন্তু ভক্তরা শিব ভক্ত মানুষরা কিন্তু আসা শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের পর যত বিকেল হবে কিন্তু বহু ভক্তরা আসবে। তো আপনাদের দিকে এই সিনটা দেখাচ্ছি, দেখুন মা বোনেরা অনেক কষ্ট করে সব জল তুলে নিয়ে যাচ্ছে শিবের মতন মাথায় জল ঢালার জন্য, এবং কিছু কিছু এর মধ্যে মা বোনেরা ভুল কাজ করে। তো অনেক ওনাদের দিকে বলবো এরকম কাজ করবেন না, আমরা যেটা কোলাঘাট ব্লকের অন্তর্গত পার্শ্ববর্তী এলাকায় যে ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখছিলাম সেরকম ভুল কাজ কেউ করবে না, এটা অনুরোধ করব। কেন বহু মানুষ বহু ভক্তরা বহু মায়েরা জল দিয়ে যাচ্ছে, কিন্তু এমন কিছু কেউ কাজ করবেন না যাতে নিজেদের সনাতন ধর্মের বদনাম হয়, এরকম কেউ কাজ করবেন না, এটা অনুরোধ করব। তো এলাকার কিছু স্থানীয় মানুষ যারা দেখতে পাচ্ছি এই দুপুর টাইমে জল আনতে আসছে, তো আপনারা কোথা থেকে এসেছেন? ভোগলবিড়া রামতরঘাট। রামতরঘাট কখন থেকে বেরিয়েছেন? দুটো থেকে। তো দেখতে পাচ্ছেন দুপুর দুটোর দিকে বেরিয়েছে, এবং এই গৌরাঙ্গ ঘাটের যে ফুল, ফুলের সাথে কিন্তু মা বোনেদের দিকে হেভি লাগছে। কেন একটা জিনিস দেখুন, খুবই সুন্দর জিনিস। তো তার সাথে যে মা বোনেরা সব বিভিন্ন ধরনের সেজে এসেছে আর জল তুলতে, এবং ভাইরাও এসেছে বন্ধুরাও এসেছে, এটা সত্যি খুব একটা আলাদা দৃশ্য। এখানে হচ্ছে ভাঁড় সাজানোর কাজ চলছে, তো ভাঁড় থেকে এখানেই জল নিয়ে কিন্তু যে যার হচ্ছে ঠিকানাতে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু এই জলগুলা কি যে যার তোলা রয়েছে নাকি? হ্যাঁ, এই কলসিগুলা কি তোলা আছে আগে থেকে? তো চলুন, অনেকে রেডি হয়ে গেছে, তো অনেকে জল নিয়ে যে যার ঠিকানাতে যাচ্ছে, আবার নতুন নতুন কিছু ভক্তরা আসবে শিবের ভক্তরা। তো দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও গৌরাঙ্গ ঘাটের সিন আপনাদের দিকে কোলাঘাট থেকে আপনাদের প্রিয় শ্যামবাই দেখাচ্ছি, দেখুন। তো চলুন দেখুন, আজ শিবরাত্রির দিন হেঁটে হেঁটে কিন্তু একদম যাবে সেই হোগেল বেড়া, অনেক দূর থেকে জল আসছে, দুপুর দুটো দিকে বেরিয়ে হচ্ছে বোনেরা এবং মায়েরা সব জল নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে জল আসছে, জল নিয়ে যাচ্ছে এবং ঠাকুরের কাছে সব মানসিক করেছে যে কিছু আমাদের দিকে দাও। এটা আরও বড়ো বাক্স লাগানো দরকার ছিল, তবে কিন্তু জিনিসটা আরও ভালো হতো, তো ছোটো বক্সের মধ্যেই কিন্তু খুব ভালো লাগে।
तो देखते बच्चे मंदिर आ मायरा एवं बोनेरा सब जॉन नहीं चले अच्छे एकदम तो अनेक दूर तक गए किंतु एनआरआ ऐसे चल रहा घटे आशीर्वाद का जन्म की बात का साथ भोलेनाथ का सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का शिव शंभू शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर मुहूर्ते अपनारा देखते पाच्छेन कोलाघाट आमादेर हावा घर तो हावा घरे देखते पाच्छी मा बोन एवं भाईदेर प्रचुर घरे एटा गौरांग घाटे जमन भीड़ किंतु हावा घरे सरकम भीड़ झाऊबागान तो देखते हावा घर काटचड़ा तो काटचड़ा हावा घर सीन अपन दिखे कोलाघाट के श्यम भाई देखा और आनी जदि देखे थकें श्यम भाई नाम चैनल फलो कर रखु क्या एलिकार हमारा सामाजिक मूलक एलिकार अनुष्ठान निजे स्वार्थ छाड़ा एलिकार जिनगुलो सब किस देखी देखा और जेखने प्रतिबाद करा से प्रतिबाद करी एक जन साहसी लोक हिसाब से तो देखते अपन दिखे कोलाघाट गौरांग घाटे मैं गौरांग घाट नए हावा घर अच्छा अच्छा तो चलो अपन दिखे हमारे कोलाघाट हावा घर सीन देखा एखे बहु मान एवं भक्तरा इस तो एखे एक बक्स फक्सर बेपार लागले खूब भलो हतो क्या और जिनटा मजा लागत क्या दुमदम बजत तो चलो एलिकार सब भक्तरा जल तुलछे अपन दिखे देखा तो अपन दिखे कोलाघाट एकदम से हावा घर सीन देखा एकदम सरसरि तो ये कारो थे जानते हैं चारधारे जल तुलछे तो देखते पाच्छेन बंधुरा कोलाघाट एकदम बास ब्रिजर पासे जे हावा घर सेखान दिए एखने किन्तु गौरांग घाटे थेके किन्तु ये हावा घरे प्रचुर भक्तर एवं प्रचुर माँ बोने मैं भीड़ा लेगे तो ऐलेगुल्लो देखते तीनजने एकसाथे गामछा दिए जले डुबे वोटा वा मानसिक कर तो छोटो छोटो सब ऐला सब पेचन पाखा तो देखो अपन दिखे देखा एकदम से हावा घर सीन तो देखते बंधुरा एक्चुअलि यहाँ हे से एखाने जल तुलछे निजेराई निजेरा पूजा करछे निजेराई जल भरछे तो भरे निये जे जार होच्छे ठिकाना तो चले जाबे ओरा दिघलाबार तो आमादेर कोलाघाट बलगेरी पार्श्ववर्ती एलाका दिघलाबार एटा एई जेखाने जतो भक्त एसेछे एक्चुअलि किन्तु दिघलाबार अनेकटा देरी होये गियेछे दोकान जेते होबे तो कखन थेके एसेछे तो एखाने स्थानीय किछु भाईदेर थेके जेने नि तो कखन थेके एसेछेन दिघलाबार थेके आपनारा तो समय बेरे छि दुटार समय अच्छा तो समय बैरिए छाड़ब जाते छा बेचे जाए तो देखते बहु दूर दूरान क्योंकि कोलाघाट ब्लक मानुष जन एवं एलकार ही सब मानुष कोलाघाट रूपनार नदी थी जल नहीं क्योंकि जे जार ग्रामे जे जार हे एलकाय नहीं जाए तरह सीन अपन दिखे देखा देखू अपनारा एकदम सरसरि এই মুহূর্তে আপনাদের দিকে খুবই ভালো লাগবে তো এবছর কিন্তু আমাদের শিবরাত্রির দিন হচ্ছে জলটা কম আছে এটা একটা বিশেষ কারণ অন্য অন্য বছর যেভাবে কিন্তু রূপনা নদীতে জলটা বাড়ে তার জন্য কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতে পারে এবং ভয়ের ব্যাপার থাকে কিন্তু তার তুলনায় এবছর কিন্তু নদীটাও অনেকটা শুকনা অর্থাৎ ভয়ের কিছু কারণ নেই নিশ্চিন্তে কিন্তু মানুষ জল তুলতে পারছে এটা হচ্ছে দাসপাড়া তো দাসপাড়ার কালকে একটা কালীপুজো বিরাট ফেমাস আমাদের কোলাঘাটে সবাই জানেন তো কি পরিস্থিতি কি পজিশন চলছে এই ভিডিওর সাথেই আপনাদের দিকে পুরো দেখিয়ে দিচ্ছি আর টিনা ক্যামেরাটা ধরবে আমি এটা হচ্ছে দাসপাড়া ভালো করে ধরছে তো দাসপাড়া যেটা আপনারা জানেন বিরাট কালীপুজো ফেমাস হয় তো এই একই ভিডিওর সাথে আপনাদের দিকে পুরো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা তো দেখতে পাচ্ছেন এখনও প্যান্ডেল সেজে উঠছে তো চলুন মায়ের মন্দিরটাও আপনাদের দিকে দর্শন করাচ্ছি এখানেই কিন্তু বহু হাজার হাজার মানুষ এবং বহু লাখ লাখ মানুষ কালকের দিনে আসবে তো চলুন তো প্রত্যেকটা বাড়ির মানুষ কিন্তু দুর্গাপূজাতে হয়তো তারা জামা প্যান্ট কিনে না দাসপাড়ার কিন্তু এই কালীপুজোর জন্য কালীপুজোতে জামা প্যান্ট সব কিনে এটা আমার জানা তো দেখতে পাচ্ছেন দাসপাড়ার রাস্তা একদম ঢুকছি উপরে একদম প্যান্ডেল বাঁধা চলছে এবং দেখুন মায়ের মন্দিরের কাছে আমি যাচ্ছি একদম এখানে বাইক নিয়ে ঢুকছি কালকে কিন্তু আপনারা আর বাইক তো দূরের কথা হেঁটেই ঢুকতে আপনার মোটামুটি
এই রাস্তাটা আধ ঘন্টা লেগে যাবে। তো চলুন কীরকম সাজানো হয়েছে, কীরকম ব্যাপার আপনাদের দিকে মন্দিরটা পুরো পরিদর্শন করাচ্ছি। এই দেখো প্যান্ডেলটা দেখো, তো দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরটা একদম চলে এসেছি। তো তো মন্দিরের ভিতরটা এখন মোটামুটি প্রতিমা আসেনি, তো চলুন আপনাদের দিকে দেখাই বন্ধুরা। এটা আমরা আগের বছর থেকে কিন্তু অনেকটাই মানে দাসপাড়া মন্দিরটা খুব ডেভেলপ হয়েছে, তো দেখতে পাচ্ছেন সিঁড়ি সিঁড়ি একদম সেই 2023 মানে এবছরই নতুন মানে মন্দিরটা, আগের বছর যতটা কাজ হয়েছিল তার থেকেই কিন্তু নতুন। আর এখানেই কিন্তু মায়ের মূর্তি থাকবে, তো চলুন আপনাদের দিকে দেখাই পুরো জিনিসটা, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো মোটামুটি ঠাকুরের কারিগর এখনও ঠাকুর বানাতে ব্যস্ত আছে, মোটামুটি কালকে আশা করছি হয়ে যাবে, মোটামুটি আজকে রাতে আজকে রাতে ঠাকুর কমপ্লিট করে দিবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দীনবন্ধির ছেলের সাথে কথা বলো, আজকে রাত্রের মধ্যেই কিন্তু ঠাকুর তৈরি হয়ে যাবে, কালকে মোটামুটি আপনারা এই দাসপাড়ার এই জায়গাতেই দেখতে পাবেন বহু হাজার হাজার মানুষ এবং বহু লোক বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই কোলাঘাটে কালকের দিনেই আসে, এটা বিরাট ফেমাস। তো চলুন আপনাদের দিকে মন্দিরটা পুরো পরিদর্শন করা, চলো পাচ্ছেন। দাসপাড়া মন্দিরের পাশে যে শিবের যে এটা করেছে মানে আকৃতিটা, এটা একদম অসাধারণ এবং অকল্পনীয়। তো খুবই ভালো লাগছে একদম ছবিটা, যেমন এইচডি কোয়ালিটির। তো দেখুন কেমন লাগছে রে শিবটা দেখে, হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য। অ্যাকচুয়ালি কিন্তু এই দাসপাড়া মন্দিরের যে পাঠা যে পূজা করানো হয়, এমনি ভদ্রলোক পুরো পূজা মানে ধোয়া মাথায় চান করায়, আপনার থেকে জানি বলুন। হ্যাঁ আমি চান করাই, আমি যা পাই এটা এটা তুমি তুমি করছো না, আমাকে টাকা লাগে বলে তুমি ঘাটের ধারে আমার বিল আছে 20 টাকা করে, সেটাও আমার বিল আছে। মোটামুটি কতগুলো করে হয় প্রত্যেক বছর? প্রত্যেক বছর বলা যায় কোনো সময় 86 কোনো 90 পান কাটা কটা নিয়ে বলে দিচ্ছি ভাই, শুনো আমি বলে দিচ্ছি আমার এটা এ আছে, আমি ঘাটে চান করাবো, আমাকে এ করবো এটা দিচ্ছি অবশ্যই আপনার। আমি কথাটা ইয়ে করবো, আমি 20 টাকায় জেনে নেবেন, আমি মায়ের বছরে ওই হরিসভার খুললে একেবারে হচ্ছে মায়ের হচ্ছে এই ছেলের মাটি তোলার জন্য ফুল দিই আমি, আমি কত বছর। ঠিক আছে আপনি যে মা কালী, তো দেখতে পাচ্ছেন আজকে আশা করছি শুরু হয়ে যাবে, মিস্ত্রিদা যেটা বলবে বললেন। তো কতদিন করেন আপনি এখানে না এবছর প্রথম? 100 বছরের 100 বছরের পুজো, মানে এই যে প্রতিমাটা আপনি কতদিন ধরে করছেন? আগে বাবা করতো, আমি এখন আছি। তো অ্যাকচুয়ালি কিন্তু এখানে যে ওনার কথাটা দেখে বুঝতে পারলাম, এটা হচ্ছে পরম্পরার ব্যাপার। তো ওনার বাবা প্রতিমা করতো প্রত্যেক বছর, কিন্তু উনি এবছর এই কিছু বছর থেকে উনি করছে। এটা মোটামুটি কত রাত্রির মধ্যে শুরু হবে? কালকে তো পুজো এখনও মোটামুটি কমপ্লিট হয়নি, তো রাত্রের মধ্যেই হয়ে যাবে না? তো দেখতে পাচ্ছেন মোটামুটি ঠাকুর মিস্ত্রির সাথে কথা বললাম, রাত্রির মধ্যেই উনি কমপ্লিট দিবে, কেন কালকে যেহেতু পূজা। তো এখানের পরিবেশটা আপনাদের দিকে পুরো দেখালাম, কে কোন জায়গা থেকে দেখছেন এবং কমেন্ট করবেন। এবং ওখানেই কিন্তু প্রসাদ দেওয়ার জন্য বহু হচ্ছে ভক্তরা ওখানে সব পুজো দেয়। আর দেখতে পাচ্ছেন পাখা লাগাচ্ছে, এখন পাখা লাগানোর কাজ চলছে। তো চলুন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কোলাঘাট বিড হাউসে এসেছি। তো শিবরাত্রির দিন কিন্তু এই কোলাঘাটের বিড হাউসেও কিন্তু একটা বিরাট অনুষ্ঠান হয়। তো দেখতে পাচ্ছেন একদম গণেশ এবং মানে থানা থেকে হেভি সাজিয়েছে আমাদের কোলাঘাট বিড হাউস থেকে। তো চলুন ভিতরটা কি সাজিয়েছে একটু দেখে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কোলাঘাট বিড হাউস একটা নবরূপে সেজে উঠেছে। তো বিভিন্ন জায়গায় আজকে কোলাঘাটে কী কোথায় রয়েছে আমি দেখলাম, তো এটাও একটা খুব ভালো পরিকল্পনা চলছে আমাদের কোলাঘাট বিড হাউসে। তো দেখতে পাচ্ছেন আমাদের কোলাঘাট থানা, তো সব কিছু আপনাদের দিকে দেখায় জিনিসটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমাদের কোলাঘাট, অ্যাকচুয়ালি কিন্তু বিড হাউসের যে হচ্ছে শিব মন্দিরটা, সেই শিব মন্দির খুবই সুন্দরভাবে একদম ভিতরটা সাজিয়েছে। তো সরাসরি আপনাদের দিকে কোলাঘাট থেকে সাম্বাই দেখাচ্ছি। তো বিভিন্ন ফুল দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু মন্দিরটা ছোটোর মধ্যেই এত সুন্দরভাবে সাজিয়েছে, এটা না আপনারা দেখলে বুঝতে পারবেন না। তো দেখুন এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। ভালো আছেন স্যার? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বেলুন দিয়ে তো সাজানোর কাজ চলছে। এবছর কি অর্কেস্ট্রা ফরকেস্ট্রা আছে দাদা নাকি গো? হ্যাঁ অর্কেস্ট্রা আছে নাকি? তো জানেনি কে কি আছে। কিরে কেমন লাগছে? তো এলাকার বন্ধু বান্ধব এবং প্রশাসনের আত্মীয় স্বজন এসেছে, তো পাখাও চলছে, খুব সুন্দর লাগছে আমাদের কোলাঘাট বিড হাউস। তো চলুন কোলাঘাট বিড হাউসটা আপনাদের দিকে দেখালাম, পরিদর্শন করালাম একদম সরাসরি। রাত্রে এখানে খুব পুজো হবে এবং কালকে একটা
बहु মানুষের খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। এদিকে কোলাঘাটের সেমবাই আমাদের কোলাঘাট বিড হাউস অর্থাৎ থানা আমাদের কোলাঘাটের যে কোনো জিনিস আপনাদের দিকে এই কিছু সমস্যার মধ্যে পড়তে হলে কিন্তু এই বিড হাউসে আপনাদের দিকে আসতে হবে। কোলাঘাট ব্লকের মোটামুটি এই এরিয়ার মধ্যে বিড হাউস, তো দেখালাম আপনাদের কোলাঘাট বিড হাউসের সেন্টার সরাসরি, খুবই ভালো। তো দেখলেন আপনাদের দিকে দেখালাম এবং কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন।